হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার। মৌমিতা, অনেকদিন পরে তোমরা আমাকে ব্লগে দেখছো। এই কটা দিন মানে একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম, ঠিক আছে? এবার কি ব্যক্তিগত কাজ সেটা তো সবসময় বলা সম্ভব না। আর একদিনকার আমি ফুলকপি রান্না করেছিলাম, তো হাজবেন্ড বলছে বাঁধাকপি দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে, তো বাঁধাকপি আজকে এনেছে। তো আজকে বাঁধাকপিটা রান্না করব, ঠিক আছে? তো বাঁধাকপি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, নিরামিষভাবে বাঁধাকপি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আমি কিভাবে বাঁধাকপিটা বানাই, তারপরে তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে, ঠিক আছে? বাঁধাকপি রান্না করে দেখাবো, মানে তোমরা হয়তো সবাই জানো, কিন্তু আমি আমার প্রসেসটা দেখাচ্ছি। দেখো, বাঁধাকপির জন্য আগে আলুগুলোকে আমি ভেজে রেখেছি, ঠিক এই টাইপের কেটে, লবণ হলুদ দিয়ে। এবার যেটা করব, অনেকে রান্না করে বাঁধাকপিটাকে সিদ্ধ করে, বাট আমি কিন্তু সিদ্ধ করে করি না, আমি ভেজে করব। খুব একটা বেশি তেল নেই, এই তেলের মধ্যেই আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো। এগুলোকে আমি সমস্তটা দিয়ে দিয়েছি। এবার যেটা করব সেটা বাঁধাকপিতে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প করে, একদম অল্প করে দিয়েছি। দিয়ে এই ব্যাপারটাকে ঢেকে দেবো, তারপরে মজে গেলে দেখাবো। বাঁধাকপি তো তোমরা জানো একটু মজে গেলে কমেই যায়। আচ্ছা ঠিক আছে, তার সাথে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে আজকে আমি কি কি রান্না করেছি, সেটা হচ্ছে দেখো, এখানে শুক্তো রান্না করেছি। এখানে ঝিঙে, পটল, দেখতেই পাচ্ছ, গাজর, আলু, বেগুন ঠেগুন দিয়ে শুক্তো করেছি। বড়িটা আমার ঘরে ছিল না, তাই আর এখানে ভেন্ডি ভাজা করেছিলাম সকালে, সেটা রয়ে গেছে। আমার হাজবেন্ডের ভাগেরটা রয়ে গেছে, আমি কিন্তু আমার ভাগেরটা খেয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টের সাথে। আর এখানে আছে হাঁসের ডিমের একদম কষা কষা ব্যাপারটা, মানে হাঁসের ডিমের ঝোলের থেকে আমার এই ব্যাপারটা খেতে খুব ভালো লাগে। এই ব্যাপারটা শুধু হাঁসের ডিমের কেন, এমনি ডিমেরও আমার ভীষণই আর কি ভালো লাগে আর কি খেতে। ডিম মানে আমার মনে হয় যেন এরকম হলে ভালো হয়। তো এখানে ভাতটা হচ্ছে, তো সমস্ত ব্যাপারটা হয়ে যাক, তারপরে মানে সমস্ত ব্যাপারটা না, বাঁধাকপিটা মজে যাক, আবার তোমাদের সাথে কথা হবে। ও, বাঁধাকপিটা ভাজতে ভাজতে ঠিক এই টাইপের হয়ে গেছে, মানে এতটা ছিল কিন্তু বাঁধাকপি, এই লেয়ারে ছিল, দেখো কতটা কম হয়ে গেছে। এবার যেটা করবো, বাঁধাকপিটা আর 10 মিনিট মতো ভেজে আমি তুলে নেব, ঠিক আছে? আর এই সময় কিন্তু আমার ফ্লেমটা একদম লো রাখতে হবে, দেখো একদম লো রেখেছি, তো সেরকমই রাখতে হবে, ঠিক আছে? অনেক ধৈর্য নিয়ে করতে হবে। আর অনেকে ভাপিয়ে করে, ভাপিয়ে করলে ব্যাপারটা কি হতো, খুব তাড়াতাড়ি হয়ে যেত। আর আজকে আমি নিরামিষভাবে দেখাচ্ছি, তো আমি ডালের বড়া করেও আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো নিরামিষ ওটাও যায়, আর চটজলদি করতে গেলে এটাও যায়, তবে এখনকার বাঁধাকপি তো সেইভাবে ঠিক কচি কচি ব্যাপারটা ঠিক নেই, তাই জন্য একটু টাইম লাগছে, নাহলে এতটা ভাজতে টাইম লাগে না। তবে আমি যেভাবে করছি একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। ভেজে তরা মানে কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, এই কড়াইটাই আমি করে ফেলবো। তেজপাতা আর সাদা জিরেটা দিয়ে দিলাম, তোমরা চাইলে আলাদা একটা কড়াই তো করতে পারো, কিন্তু আমি আর অন্য একটা কড়াই ভরাতে চাই না, কারণ বাসনটা আমাকেই মাজতে হয়। আর এই কড়াইটা না একটু কালো কালো, দেখো বুঝতে পারছো আশা করি। তো যাই হোক, আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে, সেটা হচ্ছে মশলা, যেটা হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্স জিনিস সেখানটায় রাখি। সেটাতে এটাতে রয়েছে টমেটো কুচি, আদা বাটা, তারপরে তোমাদের হচ্ছে লঙ্কা বাটা, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিষ্টি, লবণ, হলুদ, সমস্ত মশলাটা তো দিয়েছি। এর মধ্যে মিষ্টিও দিয়ে দিয়েছি, ঠিক আছে? মশলাটা একটু কষ মানে কষাতে হবে তেল ওঠা পর্যন্ত। চলো একটা জিনিস বাইরে দেখাই, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে ব্যাপারটা। সকালবেলায় কিন্তু রোদ ছিল, মোটেও দেখে বোঝা যাচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, এই আর কি ব্যাপার। কিন্তু ঘরে কিন্তু গরমটা কমছে না, ঘরে গরমটা যেরকম
সেরকমই আছে। পাশে বাড়ি বাগানে দেখো ফুলগুলো খুব ভালো লাগছে বৃষ্টির মধ্যে। দেখো ওদের বাড়িতে 5-6 কালারের জবা গাছ আছে। যাই হোক সেটা আলাদা ব্যাপার। বৃষ্টি ঝাঁট ভেতরে চলে আসছে দেখতেই পাচ্ছ, এই যে ঝাঁট চলে আসছে। এবার আমাকে দরজাটা বন্ধ করে দিতে হবে। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, তেল উঠছে। এবার যেটা করব, বাঁধাকপিটা আলুটা যেটা ভাজা ছিল সেটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এইভাবে কেন করছি তার কারণ হচ্ছে মশলাগুলো খুব ভালো করে ঢেকে যাবে। পাশে সাউন্ডও পাচ্ছ, সেটা হচ্ছে বৃষ্টির সাউন্ড। আর তার ফলে আমার যেটা হচ্ছে খুব সুবিধা হচ্ছে, যেটা গরম লাগছিল একটু ঢেকে দেবো আবার। এই দেখো তো বাইরে এরকম বৃষ্টি পড়ছে, রান্নাঘরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যেটা গরমে কষ্ট পাচ্ছি না এতক্ষণ ধরে সেটা কিন্তু আর পাচ্ছি না, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। এটা মোটামুটি আমার রেডি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গরম মশলা দিতে হবে, দিয়ে দিলাম। এই যে নিরামিষ যখন তো একটু তো বাদাম দিতেই হবে, নিরামিষ জিনিস না মানে ঘি গরম মশলা এগুলো দিলে হবে, তো বাদাম যায় না, যেটাতে যায় সেটাতেই দিলাম আর কি। আর অনেকটা পরিমাণে ঘি দিতে হবে, কারণ বাঁধাকপি, আর বাঁধাকপিতে দেখবে একটা ঘুমট ঘুমট গন্ধ লাগে এই সময়কার বাঁধাকপি। এবার আর 1-2 মাস বাদে কিন্তু সেই গন্ধটা লাগবে না। তো দেখে নিলে কীভাবে রান্না করলাম বাঁধাকপিটা, ঠিক আছে? তারাও একটু লাইটে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছো কালারটা? হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতেই পেরে গেছো। চলো রাখি, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির ভেতরটা, মানে পুরোটা তো আর ক্যামেরা করতে পারবো না, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি। তো আমি একটু দেখালাম তোমাদের যে মিউনিসিপ্যালিটির অফিসটা কীরকম, একটা ধারণা তৈরি হলো। তো চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে বাইরেটা, ভীষণই সুন্দর মিউনিসিপ্যালিটির বাইরেটা কিন্তু ভীষণই সুন্দর। আর এটা এখানে যখন ফেরি লাইট টাইট দিয়ে জগদ্ধাত্রী পুজোর সময় যখন সাজায় অসম লাগে, অসম, ঠিক আছে? তো চলো আমার সাইকেলটাকে আমি নিয়ে নিই। তো পড়ে গেছি, সবই উঠে গেছে, এখন এই জামা কাপড়গুলো ছেড়ে দেবো, কেন কি এগুলো সব টাচার জন্য দিয়ে দেবো, ঠিক আছে? আর এখন তো জানো বাইরে বেরোনো মানেই স্যানিটাইজ করা, এইটা একটা ঝামেলার মধ্যে পড়ে আছি। তো যাই হোক, বেল আর মানে কি বলবো, মৌসুমি লেবু, কিছু সবজি টবজি মানে ভেজিসগুলো নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি একটা না একটা হাট বসে, যেহেতু নীল কারখানা আছে তো ওখানে একটা হাট বসে, কিন্তু হাট বারে হাট বসে, রোজ তো হাট বসে না, কিন্তু এমনি যে লোকাল শপগুলো আছে যেগুলো ধরো মানে যারা রেগুলার বেসিকে নেয় সবজি ফল, তো তাদের কাছ থেকে আনলাম। একবার ভাবছিলাম বাড়ি থেকে একটা বাজারে ব্যাগ নিয়ে যাই, তাহলে মানে কী কী বার তো হাট বসে জানি না, বৃহস্পতিবার না কী বার বসে, ওখানে পুন্দরিয়া হয় হপ্তা হয়, যাই হোক তো ভেবেও ভাবলাম কি না আনবো না। তারপর বললাম মিউনিসিপ্যালিটির কাছেই তো ওরকম কারখানা, ওখানেই তো হাট বসে, নিয়ে আসি। তারপরে এইসব ভেবেও আর আনলাম না। যাই হোক ওখানে গিয়ে মানে একদম ঘরে আজকে বাজার যাওয়ার খুব দরকার ছিল, কেন কি ঘরে একদম সবজি শেষ, তো সেই কারণে ওখানে পেলাম। রাতে যে আলু ছাড়া কোনো সবজি নেই, তা যে বেরোনো ছিল তাই না হলে আলু ভাজা রুটি এই সমস্তই খেতাম। তো বেরিয়ে গেছি যখন সবজিগুলো নিয়েই চলে আসলাম, এখন এগুলোকে ধোবো, স্যানিটাইজ করবো, আবার পরে কথা বলছি, ঠিক আছে? বন্ধুরা দেখো আজকে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা এটাই হয়েছে যে আজকে বাঁধাকপি বানিয়েছি, তো হাজব্যান্ড বললো বাঁধাকপির সাথে নাকি লুচি খেতে ভালো লাগে, তো লুচি খেতে ভালো লাগে তাই লুচি করে দিচ্ছি। অফিসে লোকেরাও জিজ্ঞাসা করে কী টিফিন এনেছে, এবার তখন তো অনেক সময় মানে বল যদি বলে খাবি তখন তো না বলবে না, বলবে হ্যাঁ, তো সেই জন্য একটু বেশি করেই দিয়ে দিই সবসময়। ও তো একা খায় না, আবার ওরা আনলেও দেয়, এবার অনেক সময় যেটা হয় আর কি, হয়তো কারোর বাড়ির খাবার আমার হাজব্যান্ড খায় না, কিন্তু ওরা সাবে, এটা নয় যে সাবে না, সেটা নয়। তো এই আর কি, তো হাজব্যান্ড বলছে আটাল লুচি খাবো, আটাল লুচি খেলে নাকি অম্বলটা হয় না, তো সেই কারণে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। তো ব্যাস লুচি ভাজলেই রান্নাঘরের কাজ শেষ, মানে রান্নাঘরের কাজ শেষ নয়, রান্নার কাজটা মোটামুটি শেষ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে এরকমই মানে
এখন ইউটিউবে নতুন নতুন অনেক নিয়ম চালু করেছে, নিয়ম এবং রেজুলেশন ভীষণ অনেক কিছু চালু করেছে, এবং এটা খুব আমাদের জন্য খুব একটা ভালো নয়, ঠিক আছে? সেটা হচ্ছে এই রকমেরই যে ইউটিউব থেকে আগে যেটা হতো যে আমরা বন্ধু মানে কোনো কারোর সঙ্গে বন্ধুত্ব করছি, তার কমেন্ট বক্সের তলায় লিখে দিতাম যে আমি তোমাকে বন্ধুত্ব করলাম, আশা করি তুমিও করবে, বা ব্যাক করে দিতাম, এরকম একটা ব্যাপার, সঙ্গে সঙ্গে ব্যাক করে দিতাম। এবার দেখো, আমাদের ভিডিও তো ভাইরাল হয়নি, অনেকের ভিডিও নাকি ভাইরাল হয়, সেটা একটা কথা। আবার অনেকের ধরো ওই মন্থর গতিতে 1,000-2,000 সাবস্ক্রাইব নিয়ে মনিটাইজেশন অন হয়, তারপরে ভিউজ পায়, সেটা আরেকটা রকম ব্যাপার। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, কেউ আমাদের বন্ধুত্ব করলো, আমি তাদের বন্ধুত্ব করলাম, এই ব্যাপারটাই কিন্তু হয়, ঠিক আছে? কিন্তু এখন সেটা করলে চলবে না, এখন সেটা করলে কিন্তু চলবে না। তো এবার কি করা, কি করণীয় উচিত, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, এবার কে কে আমার পুরনো বন্ধু আমি তো তাদের চিনি, কে কে আমার চ্যানেলকে বন্ধু বা পাশে আছো সেটা আমি জানি। এবার তোমার ধর আমার সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছে হয়েছে, সেক্ষেত্রে তুমি ভিডিও সংক্রান্ত বলবে, ভিডিও সংক্রান্ত কমেন্ট দেবে, এবং তুমি যদি সাবস্ক্রাইব করো, আমার তো ইউটিউব স্টুডিওটা আছে, তো সেক্ষেত্রে আমার কটা সাবস্ক্রাইবার বাড়ছে সেটা আমি বুঝতে পারি। এবার তুমি কমেন্ট লিখবে, তার মাধ্যমে আমি বুঝতে পারবো তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো কি না। এইবার আমি কিন্তু তোমাকে 24 ঘন্টার মধ্যে করতে পারবো না, 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে একদিন কিংবা দুদিন বাদে আমি ব্যাক করতে পারবো সবার ক্ষেত্রেই। তো এবার একদিন কিংবা দুদিন পরে আমি ব্যাক করে দেব, ঠিক আছে? এবার যেটা হচ্ছে, সঙ্গে সঙ্গে করলে কি হচ্ছে, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, যেটা করছে সেটা কেটে নিচ্ছে, প্লাস আগেও আমার সাবস্ক্রাইব যেটাকে আমি গেন করেছি সেটাও কেটে নেওয়া হচ্ছে। সেটা আমার ক্ষেত্রে না, উভয়ের ক্ষেত্রে, যে করছে আমাকে তার ক্ষেত্রেও এটা হচ্ছে, এবং আমার ক্ষেত্রে হচ্ছে। এইভাবে আমার অনেক সাবস্ক্রাইবার কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই একটা বিষয় আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম কি করণীয় উচিত। প্রথমে কমেন্ট বক্সে গিয়ে লিখে দেবে ভিডিও সংক্রান্ত, এবং সাবস্ক্রাইবার বাড়লে আমি বুঝেই যাব, তারপরে আমি 24 ঘন্টা বাদে তোমাকে ব্যাক করে দেবো। এবার যদি আমি 1 কি 2 দিন বাদে তোমাকে যদি ব্যাক না করি, সেক্ষেত্রে তুমি আমাকে তখন তুলে নেবে তোমার সাবস্ক্রাইবটা। এবার আরেকটা কথা আছে, তুমি কিন্তু কখনোই লিখবে না বন্ধু হলাম বা আমি তোমাকে বন্ধু বানালাম তুমি আমাকে ব্যাক করে দিও, এটা কিন্তু কখনোই লেখা যাবে না। আশা করি বুঝে গেছো, তোমরা মাথায় রয়েছে। পিছনে ওই লাইটটা লাগিয়েছি, আর তার ফলে রান্নাঘর এটা সব থেকে আর কি এলইডির মধ্যে একটু দামি বলছে, তো তার ফলে রান্নাঘরের আলোটা অনেকটাই বেড়েছে। তো এখানে হচ্ছে আমার জল গরম, জলটা গরম হয়ে গেছে। এবার যেটা করব, এই দেখো প্রথমে যদি জল গরম করে সঙ্গে সঙ্গে দিই না, একটা বাম্বেলস ওঠে, জলটা ছেঁটা লাগে। আর আমার যেহেতু রান্নাঘরের স্পেসটা অনেকটাই কম, তো আমাকে খুব সাবধানে কাজ করতে হয়। এবার যেটা হয়েছে, মানে জায়গা তো কম ধরো, কিন্তু আমি করি কীভাবে, করতে করতে অভ্যাস হয়ে গেছে, এই আর কি সমস্যা তো একটু আছে। করতে গেলে এই কোণটাতেই বসে, এই কোণটাতে বসার একটাই কারণ, তার কারণটা হচ্ছে এই কোণটাতে আলোটা একটু বেশি পড়ে, তো একটু মুখটা বুঝতে পারো ঠিকঠাকভাবে। আর আজকে আমি নিয়ে নিয়েছি এই বিস্কুটগুলো, যেটা হচ্ছে নোনতা বিস্কুট। আমার আবার একটু চা হোক হরলিক্স হোক, একটু তার সাথে নোনতাটা খেতেই বেশি ভালো লাগে, মানে মিষ্টিটা অতটা ভালো লাগে না, ডিপ করে এরকম ভাবে খেতে হবে। ছোটবেলায় এরকম বিস্কুট খেতে খেতে পড়ে যেত, সেটাকে চামচ দিয়ে দিয়ে তুলতাম, হরলিক্স বা কমপ্ল্যান খেতাম, তো যাই হোক সেগুলো এখন খুব মনে পড়ে, অনেকক্ষণ ধরে ডিপ করতাম।
মানে ভাবতাম একটু নরম হবে, ছোটবেলায় তো অতটা বুঝতে পারতাম না, দিয়ে চট করে তুলে নিতে হয়। সবারই এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই আছে, আমার যে একা অভিজ্ঞতা তা কিন্তু নয়। তো যাই হোক, একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি, আলোচনাটা চলো করি। সেটা হচ্ছে দেখো, আমার জীবনের আমি সব ঘটনাগুলোই তোমাদের সাথে শেয়ার করি, এবার সেটা ভালো হতে পারে, সেটা মন্দ হতে পারে, সব ধরনেরই শেয়ার করি। তো এই ঘটনাটাও শেয়ার করছি, সেটা হচ্ছে এরকমই, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ডের রেশন কার্ডটা এসে গেছিলো, তো আমার রেশন কার্ডটা আসেনি, তার ফলে কি আমি এতদিন ধরে রেশন নিচ্ছিলাম না। এবার রেশনের জিনিসটা আমি খাই না, অবশ্যই খাই, মিথ্যা কথা বলবো না, রেশনের চালও খাই, গম থেকে ভাঙিয়ে আটা ময়দা 8 টাকা 9 টাকা মতন নেয়, সেটাও করে নিই। এবার বিষয়টা হচ্ছে এখানটাই, অনেক সময় ধরো রোজ ভালো লাগলো না, খেলাম না, কিন্তু আমার যে ভুচু টুচু কোম্পানিরা আছে ওদের জন্য তো আমাকে করতেই হয়, অনেক সময় আমি হাঁড়িতে করলে ওদের জন্য প্রেশার কুকারে বানিয়ে নিই। তো সেটা বাদ দাও, যেটা বলবার ছিল, তো হাজবেন্ডের কার্ডটা এসছে মার্চ মাসে, আমারটা কিন্তু আসেনি, এর ফলে ওর কার্ডেরই তুলতাম। তোলবার পরে যেটা হয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে ফোন এসছে, তো আমার কার্ড চলে এসছে, কার্ড নয় কুপন, কুপনটা একটা স্ট্যাম্প মারা, তো এই বিষয়টা চলে এসছে। তো আমি মিউনিসিপ্যালিটিতে বললাম যে আমি কি এই মাস থেকে রেশন পাবো না নেক্সট মান্থ থেকে। যেদিন পেয়েছি সেটা দ্বারা তোমাদের বলে দিই, সেদিন হচ্ছে 21 তারিখ, ঠিক আছে, 21 তারিখে পেয়েছি, তখন বলছে যে না তুমি এই মাস থেকেই পাবে। এবার 21 তারিখে ছিল সোমবার, সোমবার তো রেশন দোকান ফুল ডেতে বন্ধ থাকে, মঙ্গলবার বিকালে গেলাম, মানে বিকালটায় আমার সুবিধা হয়, 4টার সময় 4টার একটু আগে চলে গেলে কি হয়, দুজনে কি তিনজনে এরকম টাইপের লাইন থাকে পেয়ে যায়, সকালবেলাটা যেরকম ভিড় থাকে আর কাজের চাপও থাকে, তখন ওই দাঁড়িয়ে রেশন তুলতে ইচ্ছা করে না। এবার যে মানে ধরো অনেকক্ষণ দাঁড়িয়ে রেশন তুললাম, তারপরে বাড়িতে এসে কাজে না, যেটা মানে লস হয়ে যায়, সে কারণে যাইনি। আর রোদও থাকে, দাঁড়াতো ভালো লাগে না, বিকালবেলা একটু রোদটা পড়ে যায়, খেয়ে দিয়ে সবার সঙ্গে গল্প করতে করতে ভালোই লাগে। তো মঙ্গলবার গেলাম, রেশন সব বন্ধ, বুধবার গেলাম বন্ধ বিকালবেলা, বৃহস্পতিবার গেলাম, বৃহস্পতিবার সকালবেলায় চলে গেলাম। এবার বৃহস্পতিবার সকালবেলায় যাওয়ার ফলে যেটা হলো, আসলো দ্বিতীয়তে আমাকে বলল যে আপনি আধার কার্ডের জেরক্স নিয়ে আসেন। এইবার তো আধার কার্ড বাড়িতে এসে নিলাম, এবার আমি এতটাই বুদ্ধ, একবার তো বাড়িতে চেক করবো যে আমার আধার কার্ডের জেরক্স আছে কি না। আমি কি করছি, সারা ভদ্রেশ্বর জুড়ে ঘুরছি কোথায় জেরক্সের দোকান খোলা পাবো, সেখান থেকে জেরক্স করবো। এইবার তারপর হাজব্যান্ডকে বললাম পাওয়া যাচ্ছে না, জানো তো জেরক্সের দোকান খোলা থাকছে না, বেলায় মনে হচ্ছে করতে হবে, এই আর কি ব্যাপার। তো না, হাজব্যান্ড বলছে তুমি এত বুদ্ধ কেন, ঘরে থেকেই তো আছে। এবার ঘর থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে বলছে আপনি সই করে দিন, আপনি এই মাসে পাবেন। আমি যে আমাকে তো বলেছে এই মাস থেকেই দেবে, এই মাস থেকেই দেবে, এবং আমি মিউনিসিপ্যালিটিতে বলেছি, ছেলেটা তো খুব একটা সুবিধার নয়। তার ফলে মিউনিসিপ্যালিটি বলেছে যে, আমি নাম ডিলারের নাম দিয়ে বলেছি, তখন মিউনিসিপ্যালিটি বলেছে এটাই যে তাহলে আমার কাছে চলে আসবে। আমি বললাম তাহলে আপনার ফোন নাম্বারটা দিন, এতটা দূর আমাদের বাড়ি থেকে মিউনিসিপ্যালিটি যাওয়াটা একটা টাফ। তখন বলছে যে আমি ফোন নাম্বার টাম্বার দিতে পারবো না, আপনি এখানে চলে আসুন। এবার হাজবেন্ড তো ছাড়বার পারতো না, হাজবেন্ড বললো ওইভাবে করে হবে না, চলো রেশনিং অফিসে যাই। তো রেশনিং অফিসে গেল, গিয়ে কমপ্লেন জানালো, জানানোর পরে ফোন তুলছে না, তারপরে যাই হোক অনেক বলবার পরে ফোনটা তুললো। তোলার পরে বিকালবেলায় গেলাম, মানে আমার হাজবেন্ড বললো আমি যাবো, তোমার সঙ্গে তো ওরকম করছে। এবার ও গেল, যাওয়ার পরে তারপরে বলছে বৌদিকে আসতে হবে, কেন সইয়ের ব্যাপার আছে, এটা ঠিক কথাই, কারণ আমার কার্ড আমাকেই সই করতে হবে, আধার কার্ডের সঙ্গে সইটা করো। তাহলে এই তো তারপরে তুমি দিলে, বিকালবেলা তুমি দিলে, সেটা তুমি সকালবেলায় দিলেই ঝামেলাটা মিটে যেত। আর আমি তো গিয়ে কমপ্লেনগুলো জানালাম, মানে আমার হাজবেন্ডকে বলে দিলাম যে
ও বিকালবেলা রেশন দোকান কিন্তু খুলছে না, বলছে 21 তারিখের পর থেকে রেশন দোকান বন্ধ থাকবে। তারপরে কুপনের রেশন একদিন দেবে, কার্ডের রেশন একদিন দেবে, সেটা নয় মানা গেল, কুপনেরটা মাসের শেষের দিকটা দিচ্ছে, রেশন কার্ডেরটা আগে দিচ্ছে, কিন্তু খুলবে না কেন? এবার রেশনিং অফিসে যেটা বলছে প্রতিবাদ করতে হবে, আপনি একা এসে বলছেন, এরকম তো কেউ বলছে না। সেটাই আমরা বলি না কেন, ভয় পায়। এবং সবাই যখন রেশন দোকান খুলছে না, এই মারবো এই করবো গালিগালাজ করছে, বলছে চলো কোথায় গিয়ে প্রতিবাদ করতে হবে। আমি বললাম প্রতিবাদের জন্য তো টাইম আছে, রেশনিং অফিসে টাইমে যেতে হবে, ধরো 11:30টায় খোলে, লাইন দিতে হবে 11:30টায়, দলবদ্ধভাবে চিঠি লিখতে হবে, সবাই মিলে ফোন নাম্বার দিতে হবে, নাম দিতে হবে কি কমপ্লেনটা জানাচ্ছে, সেই সব তো দূরের কথা, কেউ ধরো ওটা করবেই না। কিন্তু মজার বিষয়, যখন আমি বলছি, ও আমাকে বলছে সকালবেলায় তুমি যাও গিয়ে কমপ্লেন করো কোথায় করবে করবে, তাই বলছে আমি কোথায় করব, কত দূর আমি জানি সেটা তো তোমার সঙ্গে শেয়ার করব না, কিন্তু পাশ থেকে কেউ বলছে না যে ওরকম। আমি খোলার সঙ্গে সঙ্গেই বলেছি তুমি কেন 2 দিন বন্ধ রেখেছ, তারপরে শনিবার বন্ধ রেখেছো, তুমি এরকম বন্ধ কেন রাখছো, তুমি তো একটা গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করো, তুমি যদি না আসতে পারো তোমার বাড়ির কেউ আসবে, তারাও যদি না আসতে পারে তুমি ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও, তুমি যখন নিতে পারছো না দায়িত্ব ছেড়ে দাও। পাশের থেকে কেউ বললো না, আমি পাশের ভদ্রমহিলা তো যখন আসছিল না বিরক্তি হয়ে এই সেই বলছে, কিন্তু যখন ও আসলো জুজুবুরি, কিন্তু ভাবছে যে ও দিচ্ছে, মানে ও দয়া করছে, এটাই হচ্ছে ব্যাপার। তাই আমি বলছি প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে গেলে কখনোই ভয় পেলে চলবে না। তো চলো আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।